আগামী 5 বছরও দেশে ফ্রিতে রেশন। ভোটমুখী ছত্তিশগড়ে মোদীর ঘোষণায় এই মুহূর্তে তরজা তুঙ্গে। আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের নালিশ। ভোটমুখী ছত্তিশগড়ে মোদীর ঘোষণার পর তরজা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী, কথা বলার প্রবীর সঙ্গে আমাদের প্রতিনিধি। প্রবীর, এক খোদ অভিযোগটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং আদর্শ আচরণবিধি তিনি ভঙ্গ করেছেন যেহেতু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন নির্বাচনী জনসভায়, কি বলা হচ্ছে তৃণমূলের অভিযোগে, কি রয়েছে সাকেত গোখলের চিঠিতে? দেখো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন লিখিত, যে ছত্তিশগড়ে যেভাবে তিনি ঘোষণা করেছেন যে 5 বছরের জন্য রেশন ফি, সেটা করা যায় না। একটি নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এই ধরনের প্রকল্প ঘোষণা মানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা, এবং সেটা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল। ধন্যবাদ তোমাকে প্রবীর। আর এ নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শুনব। দেখুন, যে রাজ্যের খাদ্যমন্ত্রী ইডি হেফাজতে 10 বছর ধরে নিরবিচ্ছিন্ন লুট চালিয়ে যাবার পরে যিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সব জানেন এবং দলের সাধারণ সম্পাদক সব জানেন, তারপরে এখানে তো সরকারটাই থাকার কোনো রাজনৈতিক কিংবা নৈতিক অধিকার, সরকারের তো নিজে থেকে চলে যাওয়া উচিত ছিল। সেইটা আবার সেই সরকারের দল, সেই দলের একজন নাম না জানা নেতা, যিনি কোনো বিষয়ে একবার গ্রেপ্তার হয়েছিলেন কেন্দ্র বিরোধিতার কারণে, তাকে আবার রাজ্যসভায় নিয়ে এসেছেন, তিনি চিঠি দিচ্ছেন। সবের কোনো মূল্য, কোনো গ্রহণযোগ্যতা জনমনে নেই। মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে, নরেন্দ্র মোদী মানুষের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।